হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দিস ভিডিও। আমি ডক্টর নূর, আমি আমেরিকাতে কাজ করছি ইন্টার্নাল মেডিসিনে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে, আর এছাড়াও এখানকার একটা রিপিউটেড মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি। আমি এখানকার মেডিকেল স্টুডেন্টদেরকে পড়াই, এছাড়া এখানকার হসপিটালেও কাজ করি, রোগী দেখি। আজকে আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, কিভাবে আমার মতো যারা বাংলাদেশ থেকে MBBS পাস করেছেন, তারা বাংলাদেশ থেকে MBBS পাস করেও আমেরিকাতে এসে কিভাবে মেডিসিন প্র্যাকটিস করতে পারেন, ক্লিনিক্যাল লাইনে তাদের ক্যারিয়ার করতে পারে, সে ব্যাপারে আলোচনা করা। একটা কথা সবার সাথে শেয়ার না করলেই নয়, আমি আমেরিকাতে জন্ম হয়নি, আমেরিকার কোনো সিটিজেনশিপ নাই আমার, আমার কোনো গ্রিন কার্ডও নাই। আমি বাংলাদেশের জন্ম, বাংলাদেশে বড় হয়েছি, আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছি। তারপর আমি USMLE-র যে স্টেপগুলো, মানে USA-তে মেডিকেল লাইসেন্স করার জন্য যে পরীক্ষাগুলো, ওগুলো আমি বাংলাদেশ থেকেই শেষ করেছি। তারপর আমি ভিসা নিয়ে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে, ডাক্তার হিসেবে কাজ করতে আমেরিকাতে এসেছি। আমার সাথে অনেকেই বাংলাদেশ থেকে আমেরিকাতে এসেছে, তাদের অনেকেই MPH করেছে, PhD করেছে, মাস্টার্স করেছে, দে হ্যাভ ভেরি সাকসেসফুল ক্যারিয়ার। বাট আমি কখনোই নন ক্লিনিক্যাল লাইন পছন্দ করিনি, আমি সবসময় ক্লিনিশিয়ান হতে চেয়েছিলাম, আমি রোগী দেখতে চেয়েছিলাম এবং ক্লিনিক্যাল লাইনে মেডিসিন, ক্লিনিক্যাল লাইনে প্র্যাকটিস করতে চেয়েছিলাম। আর মেডিসিন হচ্ছে আমার প্যাশন, আমি অলওয়েজ মেডিসিন লাইক করেছি, রোগী দেখতে চেয়েছি। সো এই জন্য ক্লিনিক্যাল লাইনে আমার ক্যারিয়ার করা, আর ক্লিনিক্যাল লাইনে ক্যারিয়ার করতে গিয়ে আমাকে কী সব স্টেপসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা আজকে আমি সবার সাথে শেয়ার করব। আমি রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে জয়েন করি 2017 সালে, সো 17 থেকে এখন পর্যন্ত। তারপর আমার রেসিডেন্সি শেষ হয় 2020 সালে, আর এখন হচ্ছে 2023। সো প্রিটি মাচ 5 বছর ধরে আমি মেডিসিন প্র্যাকটিস করছি, আর এই 5 বছরে আমি অনেক মানুষের সংস্পর্শে এসেছি, যারা আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে আমি এখানে মেডিসিন প্র্যাকটিস করছি, ওয়েটা কী, অ্যান্ড অল দ্যাট। অনেক সময় আমি সবাইকে অ্যান্সার করতে পেরেছি, অনেক সময় পারিনি। আসলে ছোটোখাটো দুই একটা ফোন কল বা SMS-এর মাধ্যমে এই টোটাল প্রসিজিওরটা এক্সপ্লেন করাও একটু ডিফিকাল্ট, এই জন্য আজকের এই ভিডিওটি বানানো। আর চলুন কথা বলা যাক, আমেরিকাতে প্র্যাকটিস করার জন্য আমাদের কী কী করতে হয়। আমরা যারা বাংলাদেশ থেকে MBBS পাশ করেছি, আমরা ওই MBBS ডিগ্রি দিয়ে আমেরিকাতে প্র্যাকটিস করতে পারবো না। আমেরিকাতে প্র্যাকটিস করার জন্য আমাদেরকে আমেরিকার যে স্ট্যান্ডার্ড মেডিকেল লাইসেন্সিং এক্সাম, এটা সবাইকেই পাশ করতে হয়। ওই এক্সামের নাম হচ্ছে USMLE। এটা শুধুমাত্র বাংলাদেশ না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে MBBS পাশ করে আসতে পারেন। মেবি লাইক আপনি পাশ করেছেন ইন্ডিয়া থেকে, অথবা পাকিস্তান থেকে, অথবা লাইক UK থেকে বা অস্ট্রেলিয়া থেকে, ডাজেন্ট রিয়েলি ম্যাটার। আপনি যে দেশ থেকেই পাশ করে থাকেন না কেন, আপনাকে USA-তে প্র্যাকটিস করার জন্য USA-র যে নিজস্ব স্ট্যান্ডার্ডাইজড এক্সাম USMLE, এটা নো ম্যাটার হোয়াট উইচ কান্ট্রি ইউ আর ফ্রম, আপনাকে পাশ করতেই হবে। আর USA-র যে মেডিকেল লাইসেন্সিং এক্সাম, যার নাম হচ্ছে USMLE, US মেডিকেল লাইসেন্সিং এক্সাম ফুল ফর্মে, এটা 3টা স্টেপ, USMLE স্টেপ 1, USMLE স্টেপ 2 CK, অ্যান্ড USMLE স্টেপ 3। এছাড়াও আরেকটা এক্সাম তাও ম্যান্ডেটরি, সেটার নাম হচ্ছে OET, অকুপেশনাল ইংলিশ টেস্টিং। এটা কোনো ক্লিনিক্যাল এক্সাম না, এটা ILTS-এর মতো একটা প্রফিশিয়েন্সি এক্সাম। সো এই 3টা এক্সাম, USMLE স্টেপ 1, স্টেপ 2 CK, অ্যান্ড OET, এই 3টা পরীক্ষাই অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে দেওয়া যায়। আপনারা অনেকেই হয়তো এই ইনফরমেশনটা জানেন না, এই জন্য যারা ভাবছেন যে আমেরিকান লাইসেন্স পাওয়ার জন্য বা আমেরিকাতে প্র্যাকটিস করার জন্য পরীক্ষাগুলো আমেরিকাতে এসে দিতে হবে, তাদেরকে জন্য বলছি এই পরীক্ষা দেওয়ার সবগুলো পরীক্ষা এখন বাংলাদেশ থেকে দেওয়া যায়, এটার জন্য আমেরিকার ভিসা নিয়ে আমেরিকাতে আসার কোনোই প্রয়োজন নাই। আমি এখানে একটা ছোট স্লাইড শো বানিয়েছি, এই স্লাইড শোর মাধ্যমে আমি এক্সপ্লেন করব USMLE-র যে স্টেপগুলো। USMLE-র যদিও 4টা স্টেপ অ্যাজ আই সেড, কিন্তু প্রথম 3টা স্টেপ নিয়ে আমি কথা বলবো, কারণ এই প্রথম 3টা স্টেপ দিয়েই আমেরিকাতে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে চাকরি পাওয়া সম্ভব। সো আর এই 3টা স্টেপই বাংলাদেশ থেকে দেওয়া যায়। সো চলুন দেখে আসা যাক এই পরীক্ষাগুলো স্টেপগুলো কী। USMLE স্টেপ 1, যে এটা বাংলাদেশ থেকেই দেওয়া যায়, এটা 8 ঘন্টা লম্বা একটা এক্সাম, 7টা ব্লকে ডিভাইডেড, প্রত্যেকটা ব্লকের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা করে, এবং প্রত্যেকটা ব্লকে 40টা করে MCQ কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে। সো যেহেতু এটা 8 ঘন্টা লম্বা এক্সাম, কারো পক্ষেই 8 ঘন্টা একটানা বসে এক্সাম দেওয়া সম্ভব না। সো 7 ঘন্টা হচ্ছে অ্যাকচুয়াল এক্সাম টাইম, 1 ঘন্টা হচ্ছে ব্রেক টাইম। সো প্রত্যেক ব্লকের পরে পরে আপনি 10-15 মিনিট ব্রেক নিতে পারবেন। আর যেহেতু 7টা ব্লক, প্রত্যেকটা ব্লকে 40টা করে MCQ কোয়েশ্চেন থাকে, টোটাল কোয়েশ্চেনের সংখ্যা এখানে 280টা, আর পাস মার্ক হচ্ছে 196। সো আপনাকে 280টা কোয়েশ্চেনের মধ্যে 196টা কোয়েশ্চেন কারেক্ট করতে হবে পাস করার জন্য। এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানে কোনো হায়েস্ট মার্ক নাই, শুধুমাত্র পাস এবং ফেইলের এক্সাম।
আর এটার কস্ট হচ্ছে টোটাল $1,000। পরের যে পরীক্ষাটা, এটাও বাংলাদেশ থেকে দেওয়া যায়। এই পরীক্ষার নাম হচ্ছে ইউসেমিলি স্টেপ টু সিকে। এই এক্সামের ডিউরেশন আর একটু লম্বা, 9 ঘন্টা লম্বা এক্সাম, 8টা ব্লকে দিতে হয়, 1 ঘন্টা হচ্ছে ব্রেক টাইম। এগেন 9 ঘন্টা লম্বা এক্সাম, সবার পক্ষে একটানা, কারো পক্ষে একটানা বসে দেওয়া সম্ভব না, ব্রেক তো নিতেই হবে। সো 8 ঘন্টা হচ্ছে টোটাল এক্সাম ডিউরেশন, আর 1 ঘন্টা হচ্ছে ব্রেক। ব্রেক নিয়ে নিয়ে পরীক্ষাটা দিবেন। প্রত্যেকটা ব্লকে কোয়েশ্চেন থাকে টোটাল 40টা, আর 8টা ব্লকে 40টা কোয়েশ্চেন, টোটাল কোয়েশ্চেন থাকবে 320টা, আর এখানে পাস মার্ক হচ্ছে 214। পরীক্ষার কস্ট হচ্ছে এগেন $1,000। এই পরীক্ষার একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, এটা শুধু পাস অ্যান্ড ফেলের এক্সাম না। ইউসেমিলি স্টেপ ওয়ানে শুধু পাস করলেই হবে, এটাতে আপনি কত স্কোর পেয়েছেন এটা কখনোই কাউন্ট হবে না। আর ইউসেমিলি স্টেপ টু সিকে, এই পরীক্ষাতে আপনি যত বেশি স্কোর করতে পারবেন তত রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। সো এই পরীক্ষাতে ভালো করা খুবই ইম্পর্টেন্ট, এটা শুধু পাস অ্যান্ড ফেলের এক্সাম না। পরের এক্সামের নাম হচ্ছে OET। এটা হচ্ছে একটা অকুপেশনাল এক্সাম, কম্পারেটিভলি অন্যান্য এক্সামের থেকে এটা অনেক ইজিয়ার, কারণ এটা হচ্ছে অনেকটা IELTS-এর মতো। এখানে আপনার শুধুমাত্র ইংলিশ প্রফিসিয়েন্সি দেখা হয়, ইংলিশ নলেজ দেখা হয় না। যেহেতু আপনি আমেরিকায় ডাক্তারি করবেন, সো আমেরিকায় ইংলিশে কথা বলতে পারাটা অনেক জরুরি। একটা রোগীর সাথে কীভাবে ইংলিশে কমিউনিকেশন করা যায় সেটা জানাটা খুবই জরুরি। সো এখানে মোটামুটি একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, একটা রোগীর নিউমোনিয়া হয়েছে, ওই নিউমোনিয়া ট্রিট করার জন্য বা নিউমোনিয়া হয়েছে ইনফরমেশনটা রোগীকে আপনি কীভাবে দেবেন, আর রোগীকে কী ট্রিটমেন্ট দেবেন, রোগী যদি কোনো কোয়েশ্চেন করে সে কোয়েশ্চেনটা আপনি কীভাবে অ্যান্সার করবেন। সো এগুলো প্রেটি মাচ এই পরীক্ষার মাধ্যমে টেস্ট করা হয়। এটাও অ্যাভেলেবল ইন বাংলাদেশ। এই পরীক্ষার খরচ হচ্ছে $455। যে ইনফরমেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এই 3 নম্বর যে এক্সাম OET, এই এক্সামটা আগে ছিল না, কোভিডের আগ পর্যন্ত। এখানে এটার পরিবর্তে যে পরীক্ষাটা দিতে হতো তার নাম ছিল ইউসেমিলি স্টেপ টু CS। এই ওই এক্সামটা শুধুমাত্র আমেরিকাতে গিয়েই দেওয়া যেত। সো ওই এক্সামটা দেওয়ার জন্য, আমি যখন ইউসেমিলি দিয়েছি 2014 সালে, তখন এই এক্সামটা দেওয়ার জন্য আমাকে ভিসা নিয়ে আমেরিকায় যেতে হয়েছে, আমেরিকায় পরীক্ষাটা দিতে হয়েছে। আর ওই পরীক্ষার খরচ ছিল $1,500। সো প্রিটি মাচ ভিসার খরচ, আমেরিকায় যাতায়াতের খরচ, আর পরীক্ষার রেজিস্ট্রেশন ফি $1,500, সবগুলো বহন করতে হয়েছে। এখন আপনাদের এই কোনোটাই করতে হবে না, এক্সামটা বাংলাদেশ থেকেই দেওয়া যায়। এই কম্পারেটিভলি ওই আগের এক্সামের থেকে এই এক্সামটা অনেকই চিপার, এটা মাত্র $455 দিয়ে দেওয়া যায়। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আগে ইউসেমিলি ফাইন্যান্সিয়ালি একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু আই থিঙ্ক এখন আগের থেকে এই এক্সামটা অনেকই ডুয়েবল। সো আপনারা যারা ফাইন্যান্সিয়াল কথা চিন্তা করে বা US ভিসা নিয়ে আমেরিকাতে যেতে হবে এটা চিন্তা করে ইউসেমিলির কথা চিন্তা করছিলেন না, আই থিঙ্ক এখন এটাই সময় ইউসেমিলির কথা আবার রিথিঙ্ক কর। এখন পরের স্লাইডে আমি দেখাবো বাংলাদেশের কোথায় থেকে ইউসেমিলি পরীক্ষাটা দেওয়া যায়। পরীক্ষার সেন্টারের নাম হচ্ছে প্রোম্যাট্রিক সেন্টার, আমেরিকান অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। এখান থেকে TOEFL, GRE, ইউসেমিলি এসবগুলো এক্সামই দেওয়া যায়। এটা অ্যাড্রেসও এখানে দেওয়া আছে, ডেল্টা টাওয়ার, বনানী, ঢাকা। এদের ফোন নাম্বারও দেওয়া আছে, আপনি ওই টেস্ট সেন্টারে কল করে বা তাদেরকে ইমেল করে আরও ডিটেল ইনফরমেশন জানতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া সেটা কোথা থেকে OET এক্সামটা দেওয়া যায়। OET এক্সামও বাংলাদেশ থেকে দেওয়া যায়। এটা 2টা সেন্টার দেখাচ্ছে গুগলে। আমি এই পরীক্ষা দিইনি, সো পার্সোনালি আমি এই কথা পরীক্ষার কথা বলতে পারবো না। আগে 2টো এক্সাম আমি বাংলাদেশ থেকে দিয়েছি, প্রোমেট্রিক সেন্টার থেকে দিয়েছি। আর OET এই পরীক্ষাটা অন পেপারে দিতে চাইলে ঢাকায় বনানী থেকে দেওয়া যায়, অথবা যেই সেন্টার থেকে আপনি ইউসেমিলি এক্সাম দিয়েছেন ওই সেন্টার থেকেও কম্পিউটার বেসড এই পরীক্ষাটা দেওয়া যায়। সো প্রিটি মাচ সবগুলো পরীক্ষায় কম্পিউটার বেসড, ইউসেমিলি স্টেপ 1, স্টেপ 2 CK অ্যান্ড OET, সবগুলোই কম্পিউটার বেসড এক্সাম। আপনি আপনার লগইন আইডি দিয়ে কম্পিউটারে লগ ইন করবেন, তারপর কোয়েশ্চেনগুলো ব্লকের পর ব্লক আসতে থাকবে, আপনি কম্পিউটারে ABCD ক্লিক করে 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 পরীক্ষাগুলো শেষ করবেন। এখানে কোনো পেন অ্যান্ড পেপার নাই, আর সবগুলোই সেন্ট্রালি রেগুলেটেড হয় আমেরিকা থেকে। ছিল আজকের আমার ইউসেমিলি ইন্ট্রোডাক্টরি ভিডিও। আই নো দেয়ার ইজ আ লট টু প্রসেস, পরীক্ষার প্রসেসটি একটু কমপ্লিকেটেড, একটু বড়,
কীভাবে রেজিস্ট্রেশন করা যায়, কী কী বিষয়ে পড়তে হয়, কোথায় পড়াশোনা ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায়। ইচ্ছা আছে আমি এগুলো নিয়েও কিছু ভিডিও বানাবো। সো সাথেই থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, বাই।